দেখো এখানে দুই নম্বরে ছিল নিচে সংখ্যাগুলো কথায় লিখো। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা শিক্ষার্থীরা, সেদিন আমরা কি বলেছিলাম যে যখন আমাদের প্রশ্নে এরকম অঙ্কের একটা সংখ্যা দেওয়া থাকবে এবং বলা হবে যে এই সংখ্যাটিকে কথায় লিখে প্রকাশ করো, তাহলে আমরা কিভাবে করব, যে প্রথমে ডান দিক থেকে প্রথম তিনটার পরে একটা কমা দিব দিলাম, এরপরে দুইটার পরে একটা কমা দিব দিলাম, এরপরে দুইটার পরে আবার একটা কমা দিব দিলাম, দেওয়া শেষ। এরপরে দেখো এখন আমরা আমাদের গুনতে সুবিধা হবে, এখন আমরা গুনি একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো সব সর্বোচ্চ কত পর্যন্ত আছে, কোটি পর্যন্ত আছে, তো কোটির ঘরে কত, এখানে পাঁচ, তাহলে আমরা এটা লিখবো পাঁচ কোটি। পাঁচ কোটি লিখে ফেলবো। এরপরে দেখো আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা এই লক্ষ আর নিযুত এই দুটো মিলে হবে লক্ষ, তো এখন আমার নিযুতের ঘরে আছে শূন্য, তো শূন্যের তো কোনো বাম পাশে শূন্য আর হচ্ছে ডান পাশে আট, তো শূন্য আট মানে হচ্ছে শুধু আট, তাহলে আট লক্ষ, এখানে হবে আট লক্ষ, আট লক্ষ লিখে দিলাম। আচ্ছা লেখার পর এবার আসো আবার একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত একসাথে মিলে কি হলো হাজার, তাহলে এখানে কত, সাত দশ সাত, সাতাত্তর, সাতাত্তর হাজার লিখলাম, সাতাত্তর হাজার। এরপরে দেখো একক, দশক, শতক, শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শুধু এককের ঘরে রয়েছে তিন, তাহলে সাতাত্তর হাজার তিন। দেখো এই সংখ্যাটিকে আমরা কত সহজে কথায় লিখে ফেললাম, যে একক, দশ, প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে আমাদের কাজটা হচ্ছে সংখ্যাগুলোর ডান দিক থেকে প্রথম তিনটা সংখ্যা পরে একটা কমা দেব, তারপরে দুইটা, তারপরে দুইটা, এভাবে দুইটা দুইটা করে দিতে থাকবো। আচ্ছা এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমার সর্বোচ্চ আছে কোটি পর্যন্ত, তাহলে এটা হচ্ছে পাঁচ কোটি, এখানে পাঁচ লেখা আছে। আচ্ছা এরপরে দেখো লক্ষের ঘরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত আর লক্ষ এই দুইটা মিলে হবে লক্ষ, তো নিযুতের ঘরে শূন্য আর হচ্ছে লক্ষের ঘরে আট, শূন্য আট তার মানে হচ্ছে আট, আট লক্ষ। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত মিলে হাজার, এখানে সাত দশ সাত, সাতাত্তর হাজার। আচ্ছা এরপরে একক, দশক, শতক, শতক এবং দশকের ঘরে শূন্য, শুধু রয়েছে এককের ঘরে তিন, তাহলে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ, তো একটু খাতা এটা টুকে নাও। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, আচ্ছা এরপরে রয়েছে ভয়ে আরেকটা অঙ্ক করি, দ্বিতীয় নম্বর অঙ্কটা নয় চার তিন শূন্য নয় সাত নয়, আচ্ছা নয় চার তিন শূন্য নয় সাত নয় নয়, এই যে সংখ্যাটিকে লিখলাম একইভাবে এটাকে আমরা করব, যারা বুঝতে পেরেছো তারা একটু ট্রাই করতে পারো আর যারা বুঝতে পারোনি তারা দেখো। প্রথমে একইভাবে আমাদের ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা, তিনটা অঙ্কের পরে একটা কমা, তারপরে দুইটা অঙ্কের পরে একটি কমা, তারপরে দুইটি অঙ্কের পরে আবার একটি কমা। তো দেখো এবার আমরা গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো কোটির ঘরে আছে নয়, তাহলে আমরা লিখে ফেললাম নয় কোটি, নয় কোটি। তারপরে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ, তাহলে চার দশ তিন তেতাল্লিশ, তেতাল্লিশ লক্ষ। তারপরে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত মিলে হাজার, নয় হাজার, শূন্য আর নয় নয় হাজার। এরপরে একক, দশক, শতক, সাতশো,
শিক্ষার্থীরা দেখো তোমরা সবাই পাঠ পেরেছো কিনা একটু লিখে ফেলো। একইভাবে পরের অঙ্কটা আমরা আবার করে ফেলি। দেখো পরের আর রয়েছে 8, 3, 9, 0, 0, 7, 6, 5। তো শিক্ষার্থীরা দেখো যারা এবার বুঝতে পেরেছ তারা একবার একটু ট্রাই করো, আমি কিছুক্ষণ একটু তোমাদের সময় দিচ্ছি, এটা একটু ট্রাই করে দেখো তো বলতে পারছো কিনা যে এই সংখ্যাটিতে আসলে কত লেখা হয়েছে। সবাই একটু ট্রাই করো। আচ্ছা যারা যারা পেরেছো যেটা কত লেখা হয়েছে তারা একটু খাতায় লিখে ফেলো, আর যারা পারোনি তারা আবার একটু খেয়াল করো। এটা হলে আমার মনে হয় তোমরা পেরে যাবে আর তোমাদের কাছে অঙ্কগুলো কঠিন মনে হবে না। আচ্ছা দেখো একই নিয়ম, প্রথম 3 ঘর পরে 1টি কমা, তারপরে 2টা অঙ্কের পরে 1টা কমা, তারপরে 2টা অঙ্কের পরে 1টা কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটি ঘরে আছে 8, এ আমরা লিখে ফেললাম 8 কোটি। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ, 3, 10, 9, 9, 40 লক্ষ। এরপর একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুতের ঘরে দেখো 0, তার মানে এখানে কোনো অঙ্ক নেই, কারণ এটা স্কিপ করে যাবো আমরা। একক, দশক, শতক, 7, 6, 10, 5, 65। তাহলে 8,39,07,65। যারা লিখেছো তারা মিলিয়ে দেখো তোমাদের কোন জায়গায় ভুল হয়েছে, অথবা যাদের হয়েছে তাদের তো খুবই ভালো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট। তোমরা এভাবে ট্রাই করতে থাকো, অবশ্যই তোমরা ভালো করবে। আর যারা পারোনি কোনো টেনশন নেই, তোমরা অঙ্কগুলো বাসায় বারবার রিভিশন দাও, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই ভালো করবে। আচ্ছা এরপর আসো 3 নম্বর অঙ্কে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা সার্থক অঙ্ক, আমাদের অঙ্ক কয়টা আমরা করেছি, আমাদের অঙ্ক হচ্ছে 10টা, আমাদের অঙ্ক কয়টি, 10টি। আচ্ছা কী কী সেটা, 0, 1, 2। আচ্ছা এটা আমরা একটু মুছে উপরে লিখছি তাহলে আমাদের সুবিধা হবে। তা আশা করি সবাইটা লিখে ফেলেছ, তা আমি একটু উপরে দিকে মুছে ফেলতেছি। অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অঙ্ক, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক নিয়ে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা গঠন করি, এইগুলোকে গণিতের অঙ্ক বলা হয়। তাহলে তোমাদের যদি অবজেক্টিভ আসে, যে এখান থেকে কিন্তু একটা অবজেক্টিভ আসে যে অঙ্ক কয়টি, তো অঙ্ক হচ্ছে 10টি, 0 এবং 1 থেকে 9 পর্যন্ত। এই 1 থেকে 9 পর্যন্ত এগুলো সংখ্যাও, কিন্তু এগুলোকে সংখ্যাও বলা হয়। আর এই অঙ্কগুলো দিয়ে আবার বিভিন্ন ধরনের সংখ্যা গঠন হয়। যেমন আমি যদি লিখি 2, 0, 20, আমি যদি লিখি 3, 4, 5, একসাথে লিখলে হবে 345, আমি যদি লিখি 8, 7, 87, আমি যদি 9, 1 করি তাহলে 879। এই আমরা এভাবে অঙ্কগুলো দিয়ে কী করতে পারি, সংখ্যা গঠন করতে পারি। আচ্ছা তবে এখানে একটা সমস্যা আছে, 0 যদি কোনো অঙ্কের আগে বসে, যেমন 0 যদি 2 লিখি তাহলে এটা কি হবে, 0-এর কোনো কিন্তু
এই জন্য সূত্রটা স্কিপ করে যাবে, শুধু এখানে মান হচ্ছে দুই, শুধু এখানে মান হচ্ছে কত দুই। তাহলে শূন্যের নিজস্ব কোনো অর্থ নেই যতক্ষণ না তার আগে এক থেকে নয় পর্যন্ত অন্য কোনো অঙ্ক না বসে। আমি আবার বলতেছি সোনামণিরে একটু খেয়াল করো যে শূন্যের নিজস্ব কোনো মান নেই, তো কী করতে হবে, শূন্যের মান তখনই হবে যখন এক থেকে নয় পর্যন্ত কোনো অঙ্ক শূন্যের আগে বসবে, তখনই শূন্যের মান রয়েছে। আমরা যদি এখানে লিখি 305 তাহলে হবে 305, কিন্তু যদি লিখি 035 তাহলে কিন্তু এই শূন্যের কোনো নিজস্ব মান নেই, শুধু হবে 35, শুধু হবে 35। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে শূন্য ছাড়া বা শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত নয়টি অঙ্কের নিজস্ব মান রয়েছে, এই জন্যই এইগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। কী বলা হবে? সার্থক অঙ্ক। এই এক থেকে নয় পর্যন্ত এই নয়টাকে বলা হবে সার্থক অঙ্ক, শূন্যের কোনো মান নেই। তো তোমার এবার আসো আমাদের তিন নম্বর অঙ্কগুলো পড়লে এবার আমরা সহজে বুঝে যাব। এখানে প্রশ্নটা বলছে ছয় পৃষ্ঠায় খোলো সবাই, ছয় পৃষ্ঠায় দেখো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমে তিনের ক, তিনের ক ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি। তিনের কতে রয়েছে 7 10 2 72। আচ্ছা, সবাই মনে হয় নিচের টুকু লিখে ফেলেছ, আমি মুছে ফেললাম। 7 10 2। আচ্ছা, এখন এখানে সার্থক অঙ্কগুলোর মান, সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান লিখতে বলা হয়েছে। সার্থক অঙ্ক এখানে দেখো 2ও আছে 7ও আছে, তাহলে 1 থেকে 9 এর মধ্যে 2টা অঙ্কই রয়েছে। এখন 7-এর সংখ্যাটিতে এটা বিভিন্নভাবে লেখা যায়, একজন এক রকম লেখে, সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান, এখন 2 আর কত ধরে আছে, 2 এককের ধরে আছে, তাহলে 2-এর স্থানীয় মান 2 একক, তাহলে 2 একক সমান হচ্ছে 2 × 1 সমান সমান 2। 2 একক অর্থ হচ্ছে 2 একক, এককের কথা অর্থ হচ্ছে 1, 2 × 1 2 একে 2। আচ্ছা, এবার সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান, 7 কত ধরে আছে, একক দশক, দশকের ধরে, তাহলে 7 দশক, এই 7 দশক অর্থ হচ্ছে 7 × 10 মানে হচ্ছে 10, 7 10 = 70। এই হচ্ছে আমার 2-এর স্থানীয় মান 2, 7-এর স্থানীয় মান 70, 2-এর স্থানীয় মান 2, 7-এর স্থানীয় মান 70। তাহলে আমরা ইজিলি সহজভাবে এটাকে এভাবে লিখে ফেলতে পারি, কি কঠিন মনে হচ্ছে শিক্ষার্থীরা? আর আরেকটা অঙ্ক করি, এবার একটা বড় অঙ্ক করি, গ নাম্বার, গতে রয়েছে কি, গতে রয়েছে 4203, 4203 এই সংখ্যাটিতে, এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান হচ্ছে 3 একক, সমান সমান 3 × 1। আচ্ছা, আমি এটা একটু পরে লিখব, ঠিক আছে, দেখি তোমরা সবাই পারো কিনা। আচ্ছা, সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। আচ্ছা শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু আমি শূন্যের কথা লিখি নেই, 4 2 0 3 সংখ্যাটিতে 4টা অঙ্ক রয়েছে, কিন্তু আমি এখানে শূন্যটা লিখি নেই, কেন, আমার প্রশ্নে বলা হয়েছে সার্থক অঙ্কের স্থানীয় মান লিখতে, তো সার্থক অঙ্ক তো শূন্য পড়ে না সার্থক অঙ্কে, তো এই জন্য শূন্যটা বাদ, শুধু 4 2 3 3 2 4 আমরা বাম দিক থেকে লিখব, 3 2 4-এ আমরা স্থানীয় মান লিখব। তো একটু অপেক্ষা করে আমি দেখি কে কে চেষ্টা করে পারছে, একটু চেষ্টা করো তো দেখি পারো কিনা কেউ, একটু চেষ্টা করো দেখে পারে কিনা।
কি পার পেরেছো? আচ্ছা, যারা পারোনি তারা একটু খেয়াল করো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তিনের স্থানীয় মান তিন কত ঘরে আছে? এককের ঘরে তিন একক, তিন একক সমান হচ্ছে তিন গুণ এক, তিন। এরপর হচ্ছে দুই কত ঘরে আছে দেখো, একক দশক শতক, দুই শতক, দুই গুণ একশো। তারপরে চার কত ঘরে আছে? একক দশক শতক হাজার, চার হাজার, চার গুণ। হয়ে গেল আমাদের তিন দুই চার, চার হাজার দুশো তিনের সংখ্যাটিতে সার্থক অঙ্কের স্থানীয় মান লেখা শেষ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখতে পেরেছ আশা করি, সবাই খাতা এটা উঠিয়ে ফেলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা একটু বড় অঙ্ক করি, ঘ নাম্বার, ঘ নাম্বারটা একটু অঙ্কটা করি, ঘ, হ্যাঁ ঘটা করতে পারি। আমি উপর দিকটা একটু মুছে ফেললাম, ঘ, ঘতে রয়েছে সত্তর হাজার আটশো নয়, সত্তর হাজার আটশো। আচ্ছা এখানে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই লিখে ফেলেছ একটু তাড়াতাড়ি। আচ্ছা দেখো এখানে রয়েছে সত্তর হাজার, তোমার যদি পড়তে অসুবিধা হয় একইভাবে ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা দিয়ে দাও, তারপরে দুই ঘর পরে কমা দিতে গেলে দেখ আগে কোনো অঙ্ক নেই, তাহলে আর প্রয়োজন নেই। তাহলে এখানে কত হলো? একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজার এই দুটো ঘর মিলে একসাথে হবে সত্তর হাজার আটশত নয়। তাহলে এখানে একইভাবে সংখ্যাটিতে সার্থক অঙ্ক রয়েছে শুধু সাত আট নয়, এই তিনটা অঙ্কের আমরা স্থানীয় মান নির্ণয় করব। সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান নয়, এককের ঘরে আছে নয় একক, তাহলে সমান নয় গুণ এক সমান নয়। সংখ্যাটিতে আট, আট রয়েছে দেখো একক দশক শতক, শতকের ঘরে আট শতক সমান আট গুণ একশো, তাহলে কত হলো? আটশো। এরপরে রয়েছে সাত, একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে, তাহলে সাতের স্থানীয় মান সাত অযুত। আচ্ছা সাত অযুত হচ্ছে সাত গুণ, এখন এখানে আমরা কত লিখেছি দেখো, দশ হাজার লিখেছি। এখন তোমাদের অনেকে সমস্যা হতে পারে তার দশ হাজার কীভাবে বুঝলাম, তাহলে দেখো তোমার জন্য সহজ বুদ্ধি হচ্ছে এই যে সাত, সাতের পরে কয়টা অঙ্ক রয়েছে, সাতের পরে কয়টা অঙ্ক রয়েছে? চারটা। তাহলে এক লিখে চারটা শূন্য দিয়ে দিলাম, এক লিখে চারটা শূন্য। আবার আমি বলতেছি সাত লেখার পরে আর কয়, সাতের আমরা স্থানীয় মান নির্ণয় করবো, সাতের পরে কয়টা অঙ্ক রয়েছে? চারটা। এই চারটা একের পরে চারটা শূন্য দিয়ে যাও, তাহলে হয়ে যাবে সাতের অযুতের মান। তাহলে সাত আর দশ হাজার গুণ করলে সত্তর হাজার, এখানে একটা কমা ইউজ করতে পারো তিন ঘর পরে, সত্তর হাজার। এই হচ্ছে সাতের স্থানীয় মান সত্তর হাজার। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা এরপর আর এবার একটু আর একটু বড় অঙ্ক একটা করি,
কত আছে চ, ছটা গোল। ছয়ের অঙ্কটা কোথায়? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা একটু উঠাও, তারপর আমি একটু পরে তোমাদের বলছি, কিছু অঙ্কটা উঠিয়ে নাও।
আচ্ছা শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই লিখে ফেলেছো। এবার অঙ্কটা আমরা বুঝি। দেখো প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে আমরা পড়ার সুবিধার্থে তিন ঘর পরে একটি কমা, দুই ঘর পরে একটি কমা, দুই ঘর পরে আরেকটি কমা বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে কত আছে, প্রথমে নয়ের স্থানীয় মান, নয় কতর ঘরে আছে, এককের ঘরে। তাহলে সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান নয় একক, নয় গুণ এক, নয় একে নয়। এরপরে সংখ্যাটিতে সাতের স্থানীয় মান, সাত কত ঘরে আছে, একক, দশক, শতক। সাতের স্থানীয় মান সাত শতক, তাহলে সাত গুণ একশো, সাতশো। এরপরে আসো সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান, আবার নয়, একক, দশক, শতক, হাজার, নয় হাজার, তো নয় গুণ এক হাজার সমান হচ্ছে নয় হাজার। এরপরে দেখো অযুগ, লক্ষ, নিযুত এগুলোতে শূন্য, তাই শূন্যগুলো বাদ। এবার আসো পাঁচ, পাঁচের স্থানীয় মান, একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুত, কোটি, পাঁচ কোটি, তাহলে পাঁচ গুণ। এবার আমাদের ওই যে ওই আমরা টেকনিকটা অবলম্বন করবো যে এক একশো, শতক একশো, হাজার এক হাজার, এটা তো আমরা বুঝে যাই, কিন্তু এগুলো লিখতে গেলে আমাদের একটু অসুবিধা হতে পারে। এই জন্য করবো কি, পাঁচ, পাঁচের পরে কয়টা অঙ্ক রয়েছে সেটা হিসাব করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, তাহলে এখানে এক লিখে সাতটা শূন্য বসিয়ে দিব, তাহলে পাঁচ গুণ এক কোটি, তাহলে পাঁচ গুণ এক কোটি সমান হচ্ছে পাঁচ কোটি। আচ্ছা এরপর আসো দুই, দুইয়ের স্থানীয় মান কত হবে। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুত, কোটি, এই কোটির ঘরে আসার পরে আমরা, কোটির ঘরে আসার পরে আমরা আবার এই কোটির ঘর থেকে আবার একক দশক করব, একক দশক। শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, দেখো যে এক কোটির ঘরে আসার পরে আমরা যখন কোটির, কোটির ঘরের থেকে আরও কয়েকটা অঙ্ক বেশি থাকবে তখন আমরা কোটির ঘরের পর থেকে আবার একক দশক করব, তাহলে একক দশক, দুইয়ের মান হয় দুই দশ কোটি, দুইয়ের মান হয় দুই দশ কোটি, যেহেতু দুই দশকের ঘরে আছে, একক দশক, দুই দশ কোটি, তাহলে দুই গুণ আর দুইয়ের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য, তাহলে এটার মান হচ্ছে দশ কোটি, তো দুই গুণ দশ কোটি অর্থাৎ বিশ কোটি, তাহলে এই হচ্ছে আমাদের স্থানীয় মান। তাহলে আমরা এভাবে সবগুলো অঙ্কের স্থানীয় মানগুলো বের করতে পারবো আশা করি। তাহলে আসো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা তো তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি করে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে এবং বাইরে থেকে বাসায় আসলে অবশ্যই 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুবে, বাবা মার কথা শুনবে আর নিয়মিত পড়াশোনাটা করবে, অনলাইন ক্লাসগুলো অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে। তো এই কথা রেখে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।